প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 6 নভেম্বর 2022 রোজ রবিবার। আপনারা জানেন সপ্তাহের দুইটা দিন, শুক্র রবিবার এবং হইতেছে বুধবার এই বাজারে। অর্থাৎ এটা হইতেছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বাজার। এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ধান কেনা বেচা হয়ে থাকে। তো মোটামুটিভাবে দেখা গেছে গত বাজারে কিন্তু বাজার একেবারে ফাঁকা ছিল, মানে ধান কিন্তু ছিলই না কৃষক ভাই। আজকের বাজার কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন, দেখা গেছে প্রচুর পরিমাণ আমদানি কিন্তু বেড়ে গেছে। আর আমদানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক ধান, অনেক ধরনের ধান কিন্তু দাম কিন্তু একটু ড্রপ করে গেছে। তো মোটামুটিভাবে আজকে হইতেছে 6 নভেম্বর 2022 রোজ রবিবার। আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেবো দেশি পাইজাম যেগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? সকাল থেকে দেশি পাইজাম কিরকম কেনাকাটা করলেন? নতুন আমদানি হয়েছে তো কম, একটু কম। দরদাম কিরকম ছিল পাইজামের? দর ছিল আপনার 1400 থেকে 1500 টাকা। 1400 থেকে 1500 টাকা। ধানিগুল কিনছি 1320-30 টাকা। ধানিগুল 1320-30 টাকা সর্বোচ্চ? সর্বোচ্চ। সকাল থেকে পাইজাম কিরকম কেমন হবে কেনাকাটা করলে? 40-50 মন। 40-50 মন পাইজামের দাম কি সামনে কি কিরকম অপেক্ষা করতে সামনে দাম? এখন তো শুধু বাড়বে আমদানি না, পাইজামের আমদানি বাড়বে, এখন বাড়বে। হ্যাঁ, কাটাকাটি আরম্ভ হয়েছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো মোটামুটিভাবে আপনারা দেশি পাইজাম যে ধানগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে প্রথম প্রথম একটু 1400 থেকে শুরু করে 1400-1500 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হইতেছে। আপনারা দেখতে পারলেন দেশি পাইজাম যে ধানগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত কেনাবেচা হইতেছে। তো দেশি পাইজাম যেহেতু আমদানি মাত্র শুরু হয়েছে, বাজারে একটু কম, আমদানি হয়তো একটু বাড়লে, অর্থাৎ দেশি পাইজামের বাজার আমদানি যদি একটু বাড়ে তো সেই ক্ষেত্রে বাজার বাড়ার একটু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মোটামুটিভাবে আজকে 6 নভেম্বর 2022 রোজ রবিবার আজকে দেশি পাইজাম যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর এটাই ছিল। ইনশাআল্লাহ আগামী বাজারে দেশি পাইজাম, ইন্ডিয়ান পাইজাম সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।